সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি। আজকের এই অনলাইন ক্লাসে যারা যে যেখানে আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমান করোনা পরিস্থিতিতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কলেজ বন্ধ করে দিতে হয়েছে, ফলে আমরা আবার তোমাদের সেই অনলাইন ক্লাসে ফেরত আসতে বাধ্য হয়েছি। আমরা মুখোমুখি ক্লাসে যেভাবে তোমাদের পড়াতে পারি সেইভাবে হয়তো এখানে পারবো না, তারপরও চেষ্টা করব যাতে তোমাদের একটা ধারণা দিতে পারি। আজকে তোমাদের আমরা আগের ক্লাসগুলোতে মুখোমুখি যে ক্লাসগুলো হয়েছিল সেখানে আমি তোমাদের বাংলাদেশের কৃষি সম্পর্কে আলোচনা করেছিলাম। কৃষি বলতে কী বুঝি, কৃষির বিভিন্ন উপবিভাগগুলো, কৃষি জোট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং আদর্শ জোট বলতে কী বুঝি। তোমাদের ক্লাসে আমি বলেছিলাম পরবর্তী ক্লাসে আমরা কৃষি বিপণন নিয়ে আলোচনা করব। তা আজকে আমরা সেই কৃষি বিপণন নিয়ে তোমাদের একটা ধারণা দিচ্ছি, তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনলে বিষয়টি বুঝতে পারবা। তো কৃষি পণ্যের বিপণন বলতে কী বুঝি, আগে আমরা সেই বিষয়টা ধারণাটা ক্লিয়ার করি। কৃষিপণ্যের বিপণন বলতে মূলত কৃষিপণ্যর ক্রয় বিক্রয় এবং এটার বাজারজাতকরণ, অর্থাৎ কৃষিপণ্য কীভাবে ক্রয় করা হয়, কীভাবে বিক্রয় করা হয়। কৃষির পণ্য বলতে এখানে কৃষির উপকরণ বিষয়গুলো, কৃষকরা সাধারণত বিভিন্ন উপকরণগুলো ক্রয় করে, আর তাছাড়া কৃষি যে পণ্যটা উৎপাদিত হয় সেটাও তোমার বিভিন্নভাবে পাইকারি বলো অথবা ভোক্তা লেভেলে বলো তারা ক্রয় করে, কৃষকরা সেখানে বিক্রয় করে। তাহলে এই যে ক্রয় বিক্রয় কৃষিপণ্যের, সেটা অর্থাৎ কৃষিপণ্যের এই বাজারজাতকরণ, এটাকেই বলা হয় কৃষিপণ্যের বাজারজাতকরণ। এই কৃষির পণ্যের বাজারজাতকরণ ব্যবস্থাটাকে মূলত কৃষিপণ্যের বিপণন বলা হয়। বিষয়টা বুঝতে পারছো, অর্থাৎ কৃষিপণ্য ক্রয় বিক্রয় এবং বাজারজাতকরণ করাকে কৃষিপণ্যের বিপণন বলা হয়। তো এখন আমরা এই কৃষিপণ্যের বিপণনের মধ্যে কী কী কাজগুলো করতে হয়, আমরা যেমন কৃষি সংজ্ঞা দিয়েছিলাম, কৃষি বলতে কী বুঝি সেটার কার্যাবলীগুলো দিয়ে আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে কৃষিপণ্যের বিপণনও কৃষিপণ্যের কার্যাবলীগুলো দিয়ে সংজ্ঞাটা দেওয়া যায়। অর্থাৎ এখানে দেখো আমি কৃষিপণ্যের এই বিপণনের কার্যাবলীগুলো এখানে লিখে দিয়েছি। দেখো কৃষিপণ্যের কার্যাবলীর মধ্যে এক নম্বরে আছে পরিকল্পনা প্রণয়ন করতে হয়, অর্থাৎ কৃষিপণ্যটাতে বাজারে বিক্রি করবে তোমাকে একটা পরিকল্পনা এখানে নিতে হবে। অর্থ যোগান, অর্থাৎ এই কৃষিপণ্য বাজারজাতকরণ করতে হইলে কিছু অর্থের প্রয়োজন আছে, যেমন মনে করো কৃষিপণ্যটা গুদামজাতকরণ করার জন্য টাকার দরকার, কৃষিপণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য পরিবহনের জন্য টাকা দরকার। এই জন্য এই অর্থায়নটা কোথা থেকে আসবে, কীভাবে আসবে সেটা আমাদের করতে হয়, এটা একটা কাজ। তারপরে গুদামজাতকরণ, হ্যাঁ উৎপাদন, হ্যাঁ উৎপাদন করতে হয়, অর্থাৎ পণ্যটা উৎপাদন করার ব্যবস্থা কীভাবে হবে সেটা। তারপরে পরিবহনের কথা বললাম, ঝুঁকি গ্রহণ, অর্থাৎ এই কৃষিপণ্য বাজারজাতকরণ করতে গেলে যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়তে হয়, কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্যটা বাজারে নিয়ে বিক্রি করতে গেলে সেখানে কিছু ঝুঁকি থাকবেই, পণ্যটা ক্রয় লাভও হইতে পারে, লসও হইতে পারে, অথবা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পতিত হইতে পারে, পরিবহন অ্যাভেলেবেল হইতে হবে, এই জাতীয় বিভিন্ন ঝুঁকিতে এখানে পড়তে হয়। তারপরে মান উন্নয়ন, অর্থাৎ কৃষিপণ্যর মান অনুযায়ী সেটা বিক্রি ব্যবস্থা, তারপরে বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, অর্থাৎ বিভিন্ন বাজারে কৃষিপণ্যের কিন্তু দাম একই রকম না, এক এক বাজারে কৃষিপণ্যের এক এক দাম হইতে পারে। যেমন মনে করো গ্রাম অঞ্চলে, বিশেষভাবে উত্তরবঙ্গের কথা বলি যদি ধরি আমরা, যে এই রংপুর, দিনাজপুর এই সমস্ত জায়গাতে কৃষিপণ্যের দাম আর ঢাকা শহরে কৃষিপণ্যের দাম কিন্তু এক হবে না, দুইটা অনেক বেশ কম হবে। চট্টগ্রামের কৃষিপণ্যের দাম অন্যরকম হবে। এখন কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা যেহেতু অনেক উন্নত হয়েছে, আমরা সহজে এক জায়গা থেকে আর এক জায়গায় পণ্য নিয়ে ক্রয় বিক্রয় করতে পারি। তাহলে এই যে পণ্য নিয়ে যেহেতু আমরা ক্রয় বিক্রয় করতে পারি, এই জন্যই সারা দেশেই কিন্তু এখন বাজার, বিশেষভাবে আমাদের অনলাইন সিস্টেম চালু হওয়াতে তোমরা জানো
আমাদের এটাকে বলা হয় ই কমার্স। হ্যাঁ, অর্থাৎ এই অনলাইন সিস্টেম চালু হওয়াতে কিন্তু পণ্য এখন দেশের সব জায়গায় বিক্রি সহজ হয়ে গেছে। এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য বিক্রি খুব ইজি। তুমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তুমি সহজে, পশ্চিমবঙ্গ বলতে আবার ভারতের পশ্চিমবঙ্গ বুঝিও না, বাংলাদেশেরই কথা বলছি, অর্থাৎ বাংলাদেশের পূর্ব সাইড থেকে পশ্চিম সাইড পর্যন্ত সহজে কিন্তু আমরা পণ্যটা আমরা বিক্রি করতে পারি একেবারে অনলাইনে। অনলাইন সিস্টেমে যারা পণ্য অনেক কৃষক এখন অনলাইন সিস্টেমে ঢুকে গেছে, তারা অনলাইনে পণ্য ভোক্তা লেভেলে পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং দিচ্ছে যথেষ্ট পরিমাণে পণ্য। এখন কৃষক থেকে সরাসরি ভোক্তা লেভেলে অনলাইনের মাধ্যমে চলে যায়। তা যাই হোক, এই জন্যই বিভিন্ন জায়গার বাজারের অবস্থাটা, সেখানে বাজারের অবস্থা বলতে সেখানে তোমার চাহিদা যোগান, দাম নির্ধারণ সব বিষয়গুলো, চাহিদা যোগান দাম সব বিষয়গুলোর তথ্যগুলো সেখান থেকে নিতে হয়, তারপরে পণ্যটা কতটুকু চলবে না চলবে সব বিষয়ে সেখানে তথ্যটা নিতে হয়। এই জন্যই বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এই কৃষিপণ্য বিপণনের অন্যতম একটা কাজ। তারপরে বিজ্ঞাপন, এই কৃষিপণ্য বিপণন করতে গেলে তোমাকে অনেক সময় বিজ্ঞাপনের আশ্রয় নিতে হয়। অর্থাৎ বিশেষভাবে বড় বড় যারা ব্যবসায়ী বা কোনো যদি কেউ কোনো বড় ফার্ম খুলে বসে, সেখানে বিজ্ঞাপনের ব্যবস্থা হয়। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমাদের কোরবানির সময় বিশেষ করে দেখবা যে গরু যারা বৃহৎ ফার্ম দিয়ে বসেছে, তারা গরু বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছে, গরু বিক্রির জন্য। সেটা অনলাইনে ওই বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল খুলে হোক, ফেসবুকে হোক, মেসেঞ্জারে হোক বা যেভাবেই হোক, ওরা কিন্তু বিজ্ঞাপন দিচ্ছে। আবার অনেকে পেপারে, পত্রিকায়, টেলিভিশনে বিভিন্নভাবে বিজ্ঞাপন দিয়ে তাদের এই গরুগুলো কিন্তু বিক্রি করেছে। এইভাবে দেখবা যে টেলিভিশনে বিভিন্ন ধরনের পণ্যের কৃষক লেভেল থেকেই অথবা মনে করে কৃষি কোনো বিক্রয় কেন্দ্র থেকে কিন্তু সেখানে তাদের পণ্যের মান তুলে ধরে বিজ্ঞাপন দিয়ে থাকে। তারপরে এই কৃষিপণ্য বিপণনের অন্যতম যে কাজটা সেটা হলো প্যাকেটকরণ, প্যাকেট করতে হয়। মোরক এটা কিন্তু অন্যতম, তুমি দেখবা যে প্যাকেটজাতকরণ, প্যাকেটে একটা যে কোনো একটা পণ্য তোমার এই মোরকটা যত উন্নত হয়, যত আকর্ষণীয় হয়, অর্থাৎ ক্রেতা প্রথমে মোরকটা দেখে, অর্থাৎ প্যাকেটটা দেখে, প্যাকেট যদি পছন্দ না হয় প্যাকেটের ভিতরের জিনিস কিনবে না, ওটা যত উন্নতই হোক। এই জন্য এই প্যাকেটটা ভিতরের পণ্য কীরকম সেটা তো পরের হিসাব, আগে তোমাকে প্যাকেটটা ভোক্তার কাছে পছন্দনীয় করে তুলতে হবে। ভোক্তা প্যাকেটটায় যদি, প্যাকেটেই অনেক সময় আকৃষ্ট করে ভোক্তাকে পণ্যটা কিনতে। তো এই জন্য তোমার পণ্য ভালো না মন্দ প্রথমে তোমাকে প্যাকেট দেখে তারপরে সে নির্ধারণ করে, যদিও শেষ পর্যন্ত কিন্তু পণ্যের গুণ দিয়ে বিচার হয়, কিন্তু আগে তো তোমাকে তাকে ভোক্তাকে কাছে টানতে হবে। এই জন্য যে কোনো পণ্যের প্যাকেট এটা কত আকর্ষণীয় করে তোলা যায়, এটা যারা এই মানে তোমার বাজারজাতকরণের ক্ষেত্রে, বিশেষভাবে বিপণনের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট, এটা কৃষিপণ্য হোক শিল্পপণ্য হোক, প্যাকেটটা আকর্ষণীয় করার চেষ্টা করে। প্যাকেটে বিভিন্ন ছবি টবি বা লেখাটাকে এমনভাবে সাজিয়ে দেয় যাতে, বা রংটা এমনভাবে করে যাতে এটা ভোক্তার কাছে আকর্ষণীয় হয়। তাহলে প্যাকেটকরণ এইটা আমাদের বিপণনের অন্যতম একটা কাজ। তারপরে হচ্ছে হলো বিক্রয়, তারপরে বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। এই কাজগুলো দিয়ে আমাদের এই কৃষিপণ্যের বিপণন প্রক্রিয়াটা হয়। তাহলে কৃষিপণ্যের বিপণন কিন্তু আমরা এই কার্যাবলী দিয়েও সংজ্ঞাটা দিতে পারি, অর্থাৎ তোমার এই যে মনে করো পরিকল্পনা প্রণয়ন, অর্থ যোগান, গুদামজাতকরণ, উৎপাদন, পরিবহন, ঝুঁকি গ্রহণ, মান উন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটজাতকরণ ও বিক্রয় করাকেই কৃষিপণ্যের বিপণন বলা হয়। এইভাবেও আমরা সংজ্ঞাটা দিতে পারি, বা কৃষিপণ্য বিপণনের কার্যাবলী কী কী সেটা বললেও তোমরা এইগুলো লিখে দিতে পারবা। এরপরে যে বিষয়টা আমরা এখানে আমরা আলোচনা করব সেটা হলো এই বাংলাদেশে, বিশেষভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা তো এখানে বাংলাদেশের কৃষি নিয়ে আলোচনা করছি, আমরা কিন্তু পুরো বিশ্বের বিষয়টা নিয়ে আলোচনা করছি না, বাংলাদেশের কৃষিপণ্য নিয়ে আলোচনা করছি। তাহলে বাংলাদেশের কৃষিপণ্যের এই বিপণনের সমস্যাগুলো কী কী, আমাদের দেশে কৃষিপণ্যের সমস্যাগুলো কী কী, একটা জিনিস খেয়াল রাখবা সেটা হলো সারা বিশ্বের অর্থনীতি একরকম, সেটার সাথে বাংলাদেশের অর্থনীতি মিলতেও পারে নাও মিলতে পারে। আমাদের দেশের মানুষের আচার আচরণ, চাল চলন এগুলা ভিন্ন ভিন্ন অন্য দেশের চাইতে, কারণ সব দেশের মানুষের আচার আচরণ বা তাদের তোমার যে কোনো বিষয়ে প্রতিক্রিয়া একরকম হয় না। এই জন্যই আমাদের দেশের কৃষিপণ্যের
বিপণনের যে সমস্যা অন্য দেশের কৃষি পণ্য বিপণনের সমস্যার সাথে নাও মিলতে পারে, সাধারণত মিলেই না। তা যাই হোক, তা আমাদের দেশে কৃষি পণ্য বিপণনের যে সমস্যাগুলো আমরা দেখি, এখানে দেখো আমি 10টা সমস্যার কথা এখানে লিখেছি। 1 নম্বর লিখেছি কৃষকের দারিদ্র, 2 নম্বরে অনুন্নত ও পরিবহন যোগাযোগ ব্যবস্থা, 3 নম্বরে অপ্রতুল বাজার সুবিধা, আর 4 নম্বরে গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, 5 নম্বরে ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ, 6 নম্বরে বিপণন ঋণের অভাব, 7 নম্বরে শিক্ষা অর্থাৎ অশিক্ষিত কৃষক, এটা বলা যেতে পারে, এখানে অশিক্ষিত কৃষকও লেখা যায়, এটা একটা সমস্যা। তারপরে হচ্ছে হলো বাজার তথ্যের অভাব, তারপর 9 নম্বরে হচ্ছে হলো দামের উত্থান পতন, আর 10 নম্বরে সরকারি নীতির অভাব, সরকারি নীতির অভাব। তাহলে এগুলো হচ্ছে হলো বাংলাদেশের কৃষি পণ্যের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মানে সব যে মানে সবচেয়ে প্রধান যে সমস্যাগুলো, প্রধান যে সমস্যাগুলো এই 10টাকে আমরা প্রধান সমস্যা হিসাবে দেখতে পারি। আরও সমস্যা আছে, ওগুলো আমরা উল্লেখ না করলাম। তাহলে এখানে দেখো প্রথমে 1 নম্বরে লিখছি কৃষকের দারিদ্র, আমাদের দেশের কৃষকের দারিদ্র থাকে, এগুলার ব্যাখ্যা তোমরা লিখতে পারবা। হ্যাঁ, কৃষকের দারিদ্র তোমরা জানো, বাংলাদেশের কৃষক দারিদ্র, যার কারণে তারা যে এই গুদামজাতকরণ করে, পণ্য সংরক্ষণ করে, পরবর্তীতে এটা বিক্রি করবে, সেই সুযোগ তাদের অনেক সময় হয়ে ওঠে না। কারণ এই দারিদ্রের কারণে যখন এই ফসলটা ওঠে তখনই তাদেরকে এটা বাজারে বিক্রি করতে হয়, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না যেটা দিয়ে পণ্যটা সংরক্ষণ করে পরবর্তীতে বিক্রি করবে। হ্যাঁ, তাদের যখন এই সিজনের সময় ফসলটা উঠে তখনই কিন্তু ফসলটা বাজারে নিয়ে বিক্রি করতে হয়, কারণ তারা এই তাদের তখনই টাকা পয়সার দরকার হয়। হ্যাঁ, ঘরে রেখে সংরক্ষণ করে অথবা গুদামজাত করে এটা সংরক্ষণ করবে অথবা দূরবর্তী কোনো জায়গায় নিয়ে বিক্রি করবে, কারণ ওই পরিবহন খরচ এগুলো তাদের পক্ষে ব্যয় বহন করা সম্ভব হয় না। এই কৃষকের দারিদ্র হলে এটার জন্য প্রধান কারণ। এরপরও অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের যোগাযোগ এবং ব্যবস্থা অর্থাৎ রাস্তাঘাট এগুলো কিন্তু এত উন্নত এখনও পর্যন্ত হয়নি, যদিও সরকার যথেষ্ট পরিমাণে উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাস্তাঘাট সব কিছু তোমরা দেখতে পাচ্ছ, আমাদের পদ্মা সেতু হয়ে যাচ্ছে, যমুনা সেতু হওয়ার ফলে আমাদের উত্তরবঙ্গের সাথে যোগাযোগ যথেষ্ট মানে বৃদ্ধি পেয়েছে। এখন পদ্মা সেতু হইলে আমাদের এই যে মনে করো বরিশাল বিভাগ, খুলনা বিভাগ এবং বৃহত্তর ফরিদপুর জেলা এগুলার সাথে যোগাযোগ অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে এই যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, মানুষের কিন্তু আমাদের এই যে মনে করো পণ্য বলো বা যে কোনো মানুষের চলাচল এগুলো মোবিলাইজেশন বলি আমরা, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু খুব সহজেই স্থানান্তর করা যাবে। তাহলে এই অনুন্নত আমাদের এগুলো এখনও পুরোপুরি উন্নত হয়নি। তুমি গ্রামের রাস্তাঘাটগুলো দেখবা যে যথেষ্ট পরিমাণে জরাজীর্ণ, অনেক এলাকায় রাস্তাঘাট এখনও পর্যন্ত ওরকম উন্নত পর্যায়ে যায়নি, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় পণ্য আনা নেওয়া করা খুবই ঝুঁকিবহুল হয়ে যায়। তাছাড়া তোমার পর্যাপ্ত পরিমাণে সে উন্নত ধরনের গাড়ি ঘোড়াও এখানে নেই। তো এই অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এটা পণ্য বিপণনের অন্যতম একটা সমস্যা। এরপরে আছে অপ্রতুল বাজার সুবিধা, অর্থাৎ কৃষক যে বাজারে নিয়ে বিক্রি করবে পণ্যটা, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তাদের যে গ্রামের যে বাজার আছে সেই বাজারেই বিক্রি করতে হয়, অর্থাৎ কৃষি পণ্য বিক্রির জন্য স্পেশাল কোনো বাজার নেই। হ্যাঁ, অথবা সরকারও যে তাদের থেকে কিনে নেবে, সরকার তাদের কাছে বিক্রি করবে এরকম কোনো বিশেষভাবে, সরকার অনেক সময় পণ্য কিনে ঠিকই কিন্তু কৃষক অনেক সময় এই সমস্ত তথ্যগুলো কৃষকের জানা থাকে না, যার কারণে এই অপ্রতুল বাজার সুবিধার কারণে তাদের কম দামের পণ্যটা বিক্রি করতে হয়। তারপরে হচ্ছে হলো গুদামজাতকরণ ও সংরক্ষণের অসুবিধা, অর্থাৎ আমাদের এই কৃষি পণ্য সংরক্ষণ করার জন্য যে পরিমাণ গুদাম দরকার দেশের বিভিন্ন অঞ্চলে, সেই পরিমাণ গুদাম নেই, যার কারণে পণ্যটা সংরক্ষণ করা যাচ্ছে না। আমাদের ইউনিয়ন লেভেলে, প্রতিটা ইউনিয়ন লেভেলে এখন পর্যন্ত এই কৃষি পণ্য সংরক্ষণের জন্য কোনো গুদাম হয় নাই। আমাদের থানা উপজেলা লেভেলে কিছু হয়েছে, সেটা একেবারে এই যতটুকু হয়েছে, যত বড় গুদাম সাইজ সমস্ত কৃষকরা ওখানে ফসল রাখার মতো অবস্থা নেই। আমাদের দরকার প্রতিটা ইউনিয়ন লেভেলে গুদাম দরকার, এবং বেশ বড় ধরনের গুদাম দরকার, কিন্তু সেটা আমাদের এখনও হয় নাই। অর্থাৎ গুদাম আমাদের যে পরিমাণ কৃষি পণ্য উৎপাদন হয় সারা বাংলাদেশের হিসাবে দেখা গেলে দেখা যায় যে সেটা তোমার 10% ফসলও সেখানে সংরক্ষণ করে রাখা মতো ধারণ ক্ষমতা নেই।
তো এই জন্য এই গুদামজাতকরণ এবং সংরক্ষণের অসুবিধা এটা কৃষিপণ্য বিপণনের অন্যতম সমস্যা তারপরে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ আমাদের এটা আসলে একটা লজ্জার বিষয় হ্যাঁ আমাদের এটা একটা লজ্জার বিষয় যে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ হ্যাঁ অর্থাৎ আমরা যখন পণ্যটা ক্রয় করে নেই তখন বেশি কিভাবে নেওয়া যায় সে চেষ্টা করি যখন বিক্রি করি তখন কত কম দেওয়া যায় সে চেষ্টা করি আমাদের শেরের থেকে আমরা কেজিতে আসলাম আমরা ওই তোমার আগে ছিল তোমার লাঠি দিয়ে ছিদ্র করে পাল্লা সেটা থেকে আমরা কাটার পাল্লায় আসলাম সেখানে কত ধরনের কারচুপি যে সেখানে হয় সেটা তোমরা ছোট মানুষ হয়তো বুঝতে পারবা না হুম অনেক ধরনের কারচুপি তাছাড়া আছে হলো কেজি যে বাটখারাগুলো আছে এখানেও অসাধুতা আছে তোমার দেখা যাবে যে কোনো বাটখারা আছে সেখানে 1000 গ্রামের চাইতে 1100 গ্রামের বাটখারা 1100 গ্রামের বাটখারাটাই 1000 গ্রামের বাটখারা হিসাবে নেয় আবার 900 গ্রামের বাটখারা আছে কিন্তু এটা 1 কেজি হিসাবে ওরা কাউন্ট করে 900 গ্রামের বাটখারা 850 গ্রামের বাটখারা তারপরে এগুলো যখন এগুলো তোমরা খেয়াল করবা দেখবা যে আমি অনেক সময় খেল করেছি বাজারে যখন ম্যাজিস্ট্রেট তার মোবাইল টিম নিয়ে এই বিষয়গুলো চেক করার জন্য আসে সমস্ত ব্যবসায়ীগুলো ভেঙে পলা লুকাই যায় কেউই দোকান বন্ধ করে তাড়াতাড়ি দোকান বন্ধ করে পালায় হ্যাঁ এটার কারণ কি কারণ ওদের মাপগুলো ঠিক নেই ওদের মাপগুলো একেবারেই ঠিক নেই ম্যাজিস্ট্রেট যখন তার নির্দিষ্ট বাটখারা নিয়ে তাদের ওজনগুলো দেয় সবাই বাটখারাগুলোই দেখা যাচ্ছে গরমিল কারো বাটখারা অ্যাকুরেট থাকে না হ্যাঁ তো এই জন্যই তারা পালিয়ে যেতে বাধ্য হয় হ্যাঁ তো এই যে ত্রুটিপূর্ণ ওজন পরিমাপ এছাড়াও আরও বিভিন্ন ধরনের জটিলতা আছে গ্রামের বিশেষভাবে গ্রামের বাজারগুলোতে বা শহরের বাজারেও আছে যে এমনিতেই তোমার এই মাপের সময় নেওয়ার সময় বেশি ওজন দিয়ে মাপ নেয় আর যখন তারা বিক্রি করে তখন তারা কম অ্যাকুরেট দেয় অথবা কম দেওয়ার চেষ্টা করে তো এইটা বাজারে না গেলে বোঝা যায় না কারণ আমরা বাজার করি যারা বাজার করি বাজার করতে যারা অভ্যস্ত তোমাদের মধ্যেও তোমরা এই জিনিসটা খেয়াল করে দেখবা যে বিশেষভাবে তুমি তরি তরকারির দোকানে যাও মাছ মাংসের দোকানে যাও মুরগির দোকানে যাও অথবা যে কোনো কিছু দোকানে যাও দেখবা যে ওদের কাছে বিভিন্ন ধরনের বাটখারা ওরা সংরক্ষণ করে রাখে এবং এই বিভিন্ন এমনকি ডিজিটাল পার্লার মধ্যেও প্রোগ্রামিং করে ওরা এই কাজটা করে থাকে তো এই ত্রুটিপূর্ণ ওজন এবং পরিমাপ এটা আমাদের কৃষি পণ্যের বিপণনের অন্যতম একটা সমস্যা তারপরে বিপণন ঋণের অভাব অর্থাৎ বিপণন ঋণ এই কৃষিপণ্য এই যে ক্রয় বিক্রয় করা বা বাজারজাতকরণ করার ক্ষেত্রে যে মানে টাকা পয়সার দরকার আছে সেইটা কৃষক দরিদ্র কৃষকের সেটা না নেই এমনকি তারা কোনো জায়গা থেকে এটার ঋণও পায় না ঋণের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই যদিও থেকে থাকে সেটা একেবারে সিটে ফোটা একেবারে সামান্য যেটার খবর কৃষক পায় না খবর পাইলেও কৃষক সেই পর্যন্ত পৌঁছতে পারে না তাহলে এই কৃষিপণ্যের ঋণের অভাব বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের অন্যতম সমস্যা তারপরে শিক্ষা শিক্ষার কথা আমি আগেই বলেছিলাম যে এটা শিক্ষা না কৃষক মানে অশিক্ষিত কৃষক কৃষক তাদের শিক্ষা না থাকার কারণে তারা সরকারি তথ্যগুলো অথবা দেশের বিভিন্ন অবস্থাগুলো যথাযথভাবে জানতে পারে না তারপরে বাজার তথ্যের অভাব বাজার তথ্যের অভাব বাজার যে বাজারের কোন বাজারে কী দাম কোন বাজারে কোন পণ্যটা বেশি চলে এরকম তথ্যগুলো আমাদের তথ্য সেন্টার এরকম কোনো তথ্য সেন্টার নেই যেখান থেকে এটা সংগ্রহ করা যাবে যদিও উপজেলা লেভেলে আমাদের কৃষি তথ্য সেন্টার করা হয়েছে কিন্তু তারপরেও সেখানে পর্যাপ্ত না যার কারণে এই তথ্যের অভাবে আমাদের কৃষকরা নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট জায়গায় যে বিক্রি করতে পারে না বা নির্দিষ্ট দাম তারা পায় না দামের উত্থান পতন তুমি এই জিনিসটা একটা দেখবা বাংলাদেশে এটা বেশি হয় আমাদের অসাধু ব্যবসায়ীরা এটার সুযোগটা নেয় সেটা হলো দামের উত্থান পতন দামের উত্থান পতন আমরা পেঁয়াজ বিশেষভাবে পেঁয়াজের ক্ষেত্রে জিনিসটা একেবারে আমাদের চোখের সামনে চলে আসে যে সিজনের সময়ে পেঁয়াজের কেজি 25 টাকা 30 টাকা আর সিজন যখন চলে যায় পেঁয়াজের কেজি কত হয় তোমরা ভালো করেই জানো 200-300 টাকা দিয়েও আমরা পেঁয়াজের কেজি খেয়েছি এই যে মনে করো দামের একটা পণ্যের দাম সারা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে একটা পণ্যের দাম ডবল হইতে পারে একটা বছরের মধ্যেই ডবল দ্বিগুণ হয়
কিন্তু আমাদের এখানে দ্বিগুণ না কয়েক গুণ 10 গুণ পর্যন্ত হয়ে যায় উত্থান পতন এক একটা সময় এক একটা হয় এটা পৃথিবীর আর কোথাও নেই এই যে দামের উত্থান পতন বিশেষভাবে সিজনের সময় যখন কৃষকের ঘরে পণ্যটা ওঠে সেটাকে আমরা সিজন বলি সেই সিজনের সময় পণ্যের দাম একেবারে কমে যায় এটা শুধু পেঁয়াজ না ধান ধানের কথা বলো পাটের কথা বলো মরিচের কথা বলো সব কিছুতেই যখন সিজন আসে এই যে টমেটোর এখন চলতেছে টমেটোর দাম একেবারে কমে গেছে টমেটোর সিজন চলে যাবে আমরা এখন 25 টাকা করে কিনছি বা 30 টাকা 25 টাকা ধরে কিনছি এই সিজন চলে যাবে আমরা আবার 100 150 টাকায় টমেটো খেতে বাধ্য হব তো এই যে দামের উত্থান পতন এটা কারণে কৃষক ভালো দাম পায় না এটা কৃষককে কৃষিপণ্যের একটা সমস্যা তারপরে সরকারি নীতির অভাব আমাদের সরকার এই ক্ষেত্রে যে নীতি নেওয়া দরকার সরকারকে যেভাবে নীতি একটা নীতি প্রণয়ন করে সেটা বাস্তবায়ন করা দরকার সেটা বাংলাদেশে এখনও হয়ে ওঠেনি যদিও সরকার চেষ্টায় আছে তো যাই হোক এইগুলো হচ্ছে আমাদের কৃষিপণ্যের বিপণনের সমস্যা এরপরে হচ্ছে হলো এই সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করব। অর্থাৎ কৃষিপণ্যের এই বিপণনের সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি দেখো আমরা সমস্যার সমাধান এখানে 8টা পয়েন্ট লিখেছি আমি এক নম্বর হচ্ছে হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দুই নম্বর পর্যাপ্ত ঋণ সুবিধা নিশ্চিত করা তিন নম্বর দালাল ও ফরিয়ার বিলোপ সাধন চার নম্বর গুদামজাত গুদামের ব্যবস্থা করা এবং ঋণের ব্যবস্থা করা পাঁচ নম্বরে বাজার নিয়ন্ত্রণ করা ছয় নম্বরে সুষ্ঠু ওজন ও পরিমাপ আর সাত নম্বরে পণ্যমূল্য নির্ধারণ করে দিতে হবে আট নম্বরে সমবায় বাজার গঠন করতে হবে অর্থাৎ তুমি এই 8টা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো হ্যাঁ এগুলো তোমার প্রধান পয়েন্ট এগুলো লিখলেই হবে সমস্যার সমাধানে তাহলে এক নম্বরে বলছি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন আমাদের যে রাস্তাঘাট হ্যাঁ তারপরে গাড়ি ঘোড়া এগুলার উন্নয়ন করতে হবে দুই নম্বরে পর্যাপ্ত ঋণ সুবিধা নিশ্চিত করতে হবে অর্থাৎ কৃষক যাতে তার পণ্যটা তোমার সংরক্ষণ করতে পারে গুদামজাত করতে পারে বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে পণ্যটা বিক্রি করতে পারে এর জন্য তার যে পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন সেটা ঋণের মাধ্যমে হোক বা অন্য কোনোভাবে হোক এটার ব্যবস্থা করতে হবে তারপরে দালাল ও ফরিয়ার বিলোপ আমাদের এই যে কৃষি পণ্য যেমন মনে করো আমরা এক কেজি টমেটো কিনতেছি 30 টাকা দিয়ে বা 50 টাকা দিয়ে এক কেজি পণ্য কিনি টমেটো কিনি দেখা যাচ্ছে কৃষক সেই পণ্যের দাম 30 টাকাও পায় নাই মাঝখান থেকে 20 টাকা কোথায় যায় এই দালাল ফরিয়ারা এটা খেয়ে ফেলে কৃষক এত হাড় ভাঙা পরিশ্রম করে যেখানে 5 টাকা পায় না কেজিতে সেখানে দালাল ফরিয়ারা নিয়ে যাচ্ছে 30-40 টাকা তো এই যে মনে করে এই দালাল ফরিয়াদের বিলোপ সাধন করে সরাসরি যাতে আমরা কৃষক থেকে ভোক্তারা পণ্যটি পেতে পারি বিশেষভাবে এখন অনলাইন সিস্টেম হতে এটা তো পাচ্ছি তবে সেটা এই বর্তমানে এখনও অপ্রতুল একেবারেই কম এটা এটা পুরোপুরি বিকাশ সাধন করতে হবে আমাদের প্রয়োজনে আমাদের ঢাকাতে একটা কৃষি পণ্যের বাজার আছে ঠিক এরকম এটা উপজেলা লেভেলে লেভেল পর্যন্ত কৃষকদের জন্য আলাদা বাজার করে কৃষকরা যাতে ওই বাজারে সহজে পণ্যটা বিক্রি করতে পারে ভোক্তাদের কাছে সেই ব্যবস্থা করতে হবে তাহলে আমরা এই দালাল ফরিয়ার বিলোপ সাধন করতে পারবো এরপরে হচ্ছে হলো গুদাম ও ঋণ অর্থাৎ পর্যাপ্ত গুদামের ব্যবস্থা করতে হবে এবং কৃষকদের সেই গুদামে পণ্য রাখার জন্য যে খরচ সেটা ঋণ আকারে দেওয়ার ব্যবস্থা করতে হবে বাজার নিয়ন্ত্রণ অর্থাৎ সরকারকে বাজার নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ বাজারে যাতে পণ্যের দাম বেশি উঠানা নামা না করে এই দালাল ফরিয়াদের যাতে বেশি ব্যবসা না করতে পারে কৃষক যাতে বেশি টাকা পায় পণ্যের দামটা বেশি পায় অর্থাৎ পণ্যের দামটা যে দাম আমরা দেই কি ভোক্তারা সেই দামের বেশিরভাগ অংশ যাতে কৃষকের পকেটে যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে বাজার নিয়ন্ত্রণ এইভাবেই আমাদের করতে হবে তারপরে তাছাড়া কৃষকের এই উৎপাদন খরচের সাথে সঙ্গতি রেখে আমাদের এই বাজারটা কৃষি পণ্যের দামটা নির্ধারণ করে আর ভোক্তাও তাতে সুবিধা হবে কৃষকেরও সুবিধা হবে তারপরে সুষ্ঠু ওজন ও পরিমাপ অর্থাৎ ওজনের ক্ষেত্রে যে ঝামেলাটা হচ্ছে এটা যদিও সামান্য মোবাইল কোড পরিচালনা করে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হচ্ছে এটাকে আরও জোরালো করতে হবে তারপরে পণ্যমূল্য নির্ধারণ পণ্যমূল্য নির্ধারণ করা একটা দাম বেঁধে দিতে হবে যে একটা পণ্যের দাম মনে করো পেঁয়াজের কেজি আমাদের একসময় 30 টাকা আর এক সময় 300 টাকা এরকম না হয় সারা বছরে একটা নির্দিষ্ট দাম অর্থাৎ 50 টাকায় আমরা নির্ধারণ করে দেবো এটা যদি তোমার কৃষক সরকার করে দেয় তখন কিন্তু কৃষকরা লাভবান হয় তারপর হচ্ছে হলো সমবায় বাজার গঠন অর্থাৎ কৃষকদের মধ্যে সমবায় গঠন করতে হবে কৃষকদের মধ্যে এবং সেই সমবায়ের মাধ্যমে যদি তারা বাজারে পণ্যটা বিক্রি করে বা এই পণ্য ক্রয় বিক্রয় করে তখন তারা এটাতে লাভবান হবে তাহলে এগুলো হলো সমস্যার সমাধান এখন আমাদের সরকারি উদ্যোগ
অর্থাৎ এই কৃষি পণ্য বিপণনের ক্ষেত্রে সরকারি কি কি উদ্যোগ নিয়েছে, বর্তমানে সরকার কি কি কাজ করছে সেগুলোর কিছু কার্যাবলী আমরা এখানে দিয়ে দিলাম। সরকারি উদ্যোগ সেটা হলো, দেখো সরকার এক নম্বরে যে কাজটা করতেছে অবকাঠামোগত উন্নয়ন, অর্থাৎ সরকার যথেষ্ট পরিমাণে রাস্তাঘাট পোল এগুলার উন্নয়ন সাধনের মাধ্যমে, বিদ্যুতায়ন এগুলার উন্নয়নের করার মাধ্যমে এই কৃষি বাজারজাতকরণে তোমার সহায়তা করছে। তারপরে উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকদেরকে তোমার বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে কৃষকদেরকে দক্ষ করে তোলা হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে যাতে তারা উন্নত সার ওষুধ যন্ত্রপাতি এগুলো ব্যবহার করতে পারে, সেই জন্য সরকার এই উদ্যোগ নিচ্ছে, যার কারণে উৎপাদনশীলতা কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে। আমাদের আগে যেভাবে উৎপাদন হইতো তার চাইতে এখন উৎপাদন অনেক গুণ বেড়েছে, হ্যাঁ, এটা আমি সবসময় বলি। দেখো আমরা 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে তখন আমাদের লোকসংখ্যা ছিল 7 কোটি, তখন আমাদের যে পরিমাণ খাদ্য ঘাটতি ছিল, বর্তমানে লোকসংখ্যা 20 কোটির কাছাকাছি হওয়ার পর আমাদের তার চাইতে খাদ্য ঘাটতি অনেক কমে গেছে, অনেক 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 ক্ষেত্রে আমরা খাদ্যে এখন স্বয়ংসম্পূর্ণ। তো এটার কারণ হচ্ছিলো আমাদের উৎপাদনশীলতা অনেক বেড়ে গেছে, এটা সরকারেরই একটা ক্রেডিট। তারপরে হচ্ছে হলো কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ, কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ কৃষি পণ্যের যে পণ্যগুলো উৎপাদন হয় সেটা ক্যাটাগরি দিয়ে প্রথম সারি প্রথম মানে এ ক্লাস ক্যাটাগরির পণ্য, বি ক্লাস ক্যাটাগরি পণ্য আছে, এইরকম মান নিয়ন্ত্রণ করলে কৃষক উপযুক্ত পণ্যের উপযুক্ত দাম পাবে, উপযুক্ত পণ্যের উপযুক্ত দাম পাবে। তারপরে কৃষি বিমা প্রচলন, কৃষি বিমা অর্থাৎ এই যে মনে করো আমাদের কৃষি পণ্য উৎপাদন করতে গেলে বন্যা খরা বিভিন্ন মহামারী যে আক্রান্ত হয় কৃষিটা, এতে কৃষক কিন্তু একেবারে সর্বস্বান্ত হয়ে যায়, একেবারে পথে বসে যায়। কিন্তু এই কৃষিটা যদি বিমা করা থাকে তখন কিন্তু তারা এই বিমা থেকে একটা সহায়তা, ভালো একটা সহায়তা পেয়ে তারা অনেকটা ঝুঁকিমুক্ত নির্ভর হয়ে কৃষি পণ্য উৎপাদন করতে পারবে এবং আমাদের কৃষি পণ্য উৎপাদন বাড়বে। আর কৃষি পণ্য বিক্রির ক্ষেত্রেও যদি লস হয় সেটাও কৃষি বিমা সেটা তারা দেখবে, তাহলে এইটা এই কৃষি বিমার ফলে আমাদের কৃষকদের অনেক উপকার হবে। তারপরে উপকরণ সহায়তা ভর্তুকি, আমাদের কিন্তু সরকার প্রতি বছর বাজেটে দেখবা যে কৃষির ক্ষেত্রে বড় অঙ্কের একটা ভর্তুকি দিয়ে থাকে এবং কৃষকদের যাতে এটা সহায়তা পায়, বিশেষভাবে আমাদের সার ওষুধ, তারপরে কৃষি সেক্টরে যে পেট্রোল বিদ্যুৎ ব্যবহার হবে সেগুলোর উপরে সরকার যথেষ্ট পরিমাণে ভর্তুকি দিয়ে থাকে। তারপরে কৃষি তথ্য সার্ভিস, এখন কিন্তু আমাদের প্রতিটা ইউনিয়ন লেভেল পর্যন্ত সরকার কিন্তু একটা কৃষকরা যাতে সহজে কৃষি সংশ্লিষ্ট তথ্যগুলো পায় এই জন্য তারা সরকার কিন্তু যথেষ্ট প্রচেষ্টা হাতে নিয়েছে, অর্থাৎ কৃষকরা কিন্তু এখন, তাছাড়া বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো, রেডিও টেলিভিশন সবসময় কিন্তু কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য বা কৃষি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে কৃষকদের সহায়তা দিচ্ছে, এটা সরকারেরই একটা নীতির অন্তর্ভুক্ত। তা যাই হোক, এই হচ্ছে সরকারি উদ্যোগগুলো। তাহলে আজকে আমরা দেখো আজকের ক্লাসে আমরা কৃষি পণ্যের বিপণন কী, এটার কার্যাবলী কীগুলো কী কী, কৃষি পণ্য বিপণনের সমস্যা সমাধান এবং সরকারি উদ্যোগ, হ্যাঁ, এবং এই সরকারি উদ্যোগের ফলে আমাদের কৃষির কী কী উন্নয়ন হয় সেইগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তোমরা এর উপরে কিন্তু তোমাদের এই সৃজনশীল প্রশ্ন আসবে, বড় প্রশ্ন সৃজনশীল প্রশ্ন আসবে, তোমরা এই বিষয়গুলো একটু ভালোভাবে বইতে একটু দেখে নেবা, আশা করি তোমরা বুঝতে পারবা। তোমরা যেখানেই থাকো ভালো থেকো, আশা করি আমাদের কলেজ খুব শীঘ্রই খুলে যাবে, তখন তোমাদের সাথে আবার আমরা ভাব বিনিময় করতে পারবো। আপাতত এখানেই শেষ, খোদা হাফেজ।